আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাত স্বপ্না এবং আমি মুজাহিদুল ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজীপুর ও রংপুরে মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নাগরিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জাতিসংঘের সাক্ষাৎকার নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী নির্দলীয় সরকার ও ইসি পুনর্গঠনের দাবি অপ্রাসঙ্গিক বললেন ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের জাতিসংঘ সফরে সরকার উৎকণ্ঠায় আছে বললেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় জানিয়েছে মেডিকেল বোর্ড প্রতি বছর দেশের মোট মৃত্যুর 28% ঘটে পরিবেশ দূষণে বিশ্বব্যাংকের প্রতিবেদন পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার জানালেন পরিবেশ মন্ত্রী দর্শক শুনছিলেন শিরোনাম এছাড়া সংবাদ আরও থাকছে মাইটিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ নাগরিক সেবার মান উন্নয়ন সহ নিরাপদ ও নির্বিঘ্ন জীবনযাত্রার লক্ষ্যে গাজীপুর এবং রংপুরে যাত্রা শুরু হলো করল মেট্রোপলিটন পুলিশ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন দেশকে উন্নত করতে হলে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে রাকিব হাসানের রিপোর্ট জনগণের জানমালের নিরাপত্তা প্রদান সহ সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে গঠন করা হলো গাজীপুর জেলার 8টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন এবং রংপুর জেলার 6টি থানা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুটি ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি আসলে সবথেকে বেশি কষ্টটা তাদেরই করতে হয় তাদের কাজের কোনো কর্মঘণ্টা নাই সময় নাই মানুষ যখনই চাচ্ছে তখনই পাশে ছুটে যেতে হচ্ছে তাদেরকে কাজ করতে হচ্ছে সে কথা বিবেচনা করে 96 সালে যখন আমরা সরকারে এসেছিলাম তখন আমি দেখেছিলাম মাত্র 20% পুলিশ রেশন পেত যেটাকে আমরা এখন শতভাগ করে দিয়েছি রাজারবাগে হাসপাতাল তৈরি করে দিই আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করে দিই এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে এই বাহিনীকে আরও মানে শক্তিশালী করা উন্নত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন মানুষের সেবা দিতে পারে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী সারা বিশ্বব্যাপী মানে জঙ্গিবাদ সন্ত্রাস একটা বড় সমস্যা সেখানে বাংলাদেশে একটা ছোট্ট জায়গায় ঘন বসতিপূর্ণ একটি দেশ সেখানে আমরা এই জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছি সেজন্য পুলিশ বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সময়োচিত পদক্ষেপ নিয়েছেন বলেই আজকে আমরা এই জঙ্গিবাদ দমনে সাফল্য অর্জন করতে পেরেছি যে একটা দেশকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখা একান্তভাবে দরকার পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরে 850 মিটার দীর্ঘ গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এবং ব্রাহ্মণবাড়িয়ায় 771 মিটার দীর্ঘ ওয়াই আকৃতির শেখ হাসিনা তিতাস সেতুর উদ্বোধন করেন সরকার প্রধান সেতু দুটির মাধ্যমে নেপাল ভুটান ও ভারতের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি আমরা না এর সাথে আমাদের আঞ্চলিক যে দেশগুলি আছে নেপাল ভুটান তারাও ব্যবহার করতে পারবে এ একটা সুযোগ হলো আর যেহেতু গঙ্গাচড়া হয়ে আসছে আমি মনে করি গঙ্গাচড়ায় মানুষের আসলে কর্মসংস্থান খুব সীমিত ছিল এবং মানুষের খুবই দুর্দশা ছিল তো এই সেতুটা হওয়ার পরে ওই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নতি আরও হবে বলে আমি বিশ্বাস করি নৌকাকে উন্নয়নের প্রতীক উল্লেখ করে আগামী নির্বাচনে নৌকার পক্ষে দেশবাসীর সমর্থন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে বাঙালি বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর নৌকা মার্কা ক্ষমতা আসলেই দেশের উন্নয়ন হয় এটা আজকে প্রমাণিত সত্য রাকিব হাসান মাইটিভি ঢাকা
সংসদ ভেঙে নির্দলীয় সরকার ও নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় ঐক্যের দাবিকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন গণতন্ত্র রক্ষার নামে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। রাজধানীতে পৃথক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। আইডিইবির 22তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন সংগঠনটির 41তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া সহ জাতীয় ঐক্যের বিভিন্ন দাবি প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন সংসদ কার্যকর থাকবে না, শেষ অধিবেশন অক্টোবর মাসের 20 তারিখের আগেই শেষ হয়ে যাবে, এরপর আর পার্লামেন্ট বসবে না নির্বাচন পর্যন্ত, এই পার্লামেন্ট সদস্যদেরও কোনো ক্ষমতা থাকবে না, কোনো কার্যকারিতাও থাকবে না। কাজে এটা ভেঙে দেওয়া আর গণতান্ত্রিক দেশগুলোর মতো রেখে দেওয়া এবং অকার্যকর, এর মধ্যে পার্থক্যটা কোথায়? নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি। সেনাবাহিনী মোতায়েন হবে না একথা আমরা বলবো না, সেনাবাহিনী প্রয়োজন হলে মোতায়েন হবে, সময় এবং পরিস্থিতি যদি বলে দেয় যে সেনাবাহিনী মোতায়েন করা দরকার, সেই অবস্থায় নির্বাচন কমিশন অনুরোধ করলে সরকার প্রয়োজনে এবং বাস্তব পরিস্থিতির আলোকে কিভাবে মোতায়েন হবে সেটা সিদ্ধান্ত। বিএনপি প্রতিনিধি দলের জাতিসংঘ সফরের সমালোচনা করেন ওবায়দুল কাদের। জাতিসংঘে মহাসচিবের আমন্ত্রণ বাস্তবে দেখা গেল এরকম কোনো আমন্ত্রণ পত্র নেই, কীরকম তারা প্রতারণা করে রাজনীতিতে, ছদ্ম বেশি প্রতারক এই দল, তার নাম বিএনপি। এদিকে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। চাই যে কোনো মূল্যেই আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আমরা বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে দিতে পারি না, এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা যারা করবে তাদের হাতকে আমরা শক্তিশালী করব। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। জাতিসংঘের সাক্ষাৎকার নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী। সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এ এক আলোচনায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন দলটি নানাভাবে ষড়যন্ত্র করছে যা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। এ সময় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি মহাসচিবের জাতিসংঘ সফরে সরকার উৎকণ্ঠায় আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সরকার সমর্থক চিকিৎসকদের দিয়ে টিম গঠন করায় কারাবন্দী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না বলেও মন্তব্য করেন তিনি। শুধু সরকারের দেওয়া ডাক্তারদেরকে দিয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এই বোর্ড এর পরামর্শ সঠিক চিকিৎসা হবে না, এবং সেজন্যই কিন্তু আমরা অতীতের আমাদের নেত্রী চিকিৎসা করতেন তাদেরকে সংযুক্ত করে গিয়ে মেডিকেল বোর্ড করার কথা ছিল। আমাদের মহাসচিব জাতিসংঘে গিয়েছে, আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে গিয়েছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে, অথবা হতাশার কারণ হয়েছে, অথবা উৎকণ্ঠার কারণ হয়েছে, সেজন্যই বোধ হয় এই সকল কথা হয়েছে। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে মনে করেছে 5 সদস্যের মেডিকেল বোর্ড। এই বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর আজ প্রতিবেদন দাখিল করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনের হাতে প্রতিবেদনটি তুলে দেন মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল। বোর্ডের সদস্যরা গতকাল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন, আজ তারা বৈঠক করে পর্যালোচনার পর প্রতিবেদনটি তৈরি করেন।
প্রতি বছর দেশের মোট মৃত্যুর 28% ঘটে পরিবেশ দূষণের কারণে আর আর্থিক ক্ষতি 50,000 কোটি টাকার উপরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে অনুষ্ঠানে বন পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন নানা সীমাবদ্ধতার পরও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকার আমিনুল মজলিশের রিপোর্ট ক্রমবর্ধমান জনসংখ্যা আর অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ এখন আর শুধু রাষ্ট্রীয় কিংবা আঞ্চলিক নয় বরং রূপ নিচ্ছে আন্তর্জাতিক সমস্যায় বিশ্বব্যাংকের 2015 সালের হিসেব বলছে বিশ্বে যেসব মানুষ মারা যান তার 16% পরিবেশ দূষণের কারণে তবে এর চেয়েও উদ্বেগজনক তথ্য হচ্ছে বাংলাদেশে এই হার প্রায় দ্বিগুণ যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ 28% of deaths in Bangladesh in 2015 were caused by pollution, which was the highest in South Asia and nearly double the global average. রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় দারিদ্র্যপ্রবণ অঞ্চলে দূষণের ঝুঁকি সবচেয়ে বেশি The poorest areas of the country are in the most environmentally stressed regions. আর অকপটেই নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন বন ও পরিবেশ মন্ত্রী We can stop it, but if I stop it, tomorrow the development work is going to suffer. The brick prices will go up, there will not be enough bricks, and so on. There will be a lot of complications. তবে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ. We have to remember that by our actions now, whether we are going to create problems for the future. We should not create any problem for the future. আমিনুল মজলিশ মাইটিভি ঢাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন ক্ষমতার পালাবদল হয় কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না মানুষ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আর ক্ষমতার পালাবদল চায় না সুনামগঞ্জ জেলার জাতীয় পার্টির জনসভায় তিনি এসব কথা বলেন এ সময় সুনামগঞ্জ 4 আসনে পীর ফজলুর রহমান মিসবাকে জাতীয় পার্টি আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করে পরিচয় করিয়ে দেন এরশাদ মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি সিএনজি পাম্প ও ফিলিং স্টেশনে তেলবাহী একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছেন লরির 2 শ্রমিক বিকেল 5:30টার দিকে মহাসড়কের পাশে বালুয়াগান্দি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গজারিয়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌনে 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায় লরি থেকে তেল আনলোড করার সময় লরির ইঞ্জিন গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণা সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্য পদ লাভ করেছে এ উপলক্ষে বিজিএমইএ ভবনে এক্সিম ব্যাংকের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্থনীতিতে ব্যাংকিং খাতের ভূমিকা নিয়ে কথা বলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মামুনুর রশিদ সৌদি আরবের রাজধানী রিয়াদে উদ্বোধন করা হয়েছে প্রিমিয়াম সুইটসের 3য় শাখার দেশটির যেখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন সেখানে প্রিমিয়াম সুইটসের শাখা করা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রতিষ্ঠানটির কর্ণধার মির রাসেল সুজন উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যকর এবং সুন্দর টেস্টি খাবার আমাদের দেশীয় স্টাইলে এই আমরা চেষ্টা করছি বাংলাদেশের মিষ্টি খাবার দেশীয় ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের এই প্রিমিয়ার স্পিড ইনশাল্লাহ এই সৌদি আরবের মধ্যে রিয়াদে 3টা ব্রাঞ্চ সেটা 3 নম্বর জানাবো আন্তর্জাতিক সংবাদ ধন্যবাদ দর্শক সংবাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবেন চলে আসলে ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা আমাদের পরবর্তী সংবাদ রাত 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কামরুন নাহারাজাত স্বপ্না এবং আমি মুজাহিদুল ইসলাম আল্লাহ হাফেজ